আসসালামু আলাইকুম। হেই গাইজ, চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আমার মেয়ের বার্থডেতে আমি দুইটা কেক বানিয়েছিলাম, একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আর একটা হচ্ছে চকলেট ফ্লেভারের। আজকে শেয়ার করব আমি ভ্যানিলা ফ্লেভারের কেকটা কিভাবে বানালাম। তো প্রথমে আমি যেটা করেছি, আমি এখানে তিনটা ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে ছিল ডিম তিনটা। তো তিনটা ডিম দিয়ে আমি প্রথমে কুসুমগুলা উঠিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি সাদা যে অংশটাকে সেটাকে ফোম করে নিব। এই ফোমটা কিন্তু অনেক ভালো করে করতে হয়, কারণ হচ্ছে এই ফোমের উপর কিন্তু কেকের অনেকটা মানে সফটনেস নির্ভর করে। তো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে ভালো করে ফোম করে নিচ্ছি। আর হচ্ছে কেকটা আমি সবসময় চেষ্টা করি যে কোনো অকেশনে নিজের হাতে বানানোর। তো আমার মেয়ের জন্মদিন আমার কাছে সবচেয়ে স্পেশাল। তারপরে এখানে আমি দিয়েছিলাম হচ্ছে হাফ কাপের মতো চিনি। চিনিটা তো মিষ্টি অনুযায়ী, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ওইটুকু চিনি ইউজ করবেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ হচ্ছে রান্নার তেল, আর হচ্ছে আমাদের সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো হচ্ছে ভ্যানিলা এসেন্স, এটা ফ্লেভারের জন্য। সবকিছু আমি ভালো করে এখন বিট করে নিচ্ছি। আসলে আমার কাছে মনে হয় যে কেক বানানোটা যতটা সোজা আবার ততটাই কঠিন, একবার না হলে তাহলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে। তো যাই হোক, এর মধ্যে আমি দিয়েছি 1/4 কাপের মতো ময়দা, 1 চা চামচের মতো বেকিং পাউডার এবং 1/2 চা চামচের মতো হচ্ছে বেকিং সোডা। এগুলো আমি প্রথমে চালনি দিয়ে অল্প অল্প করে আমি এখানে দিয়ে এভাবে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। তো আমি মিক্সটা কিন্তু খুবই আলতো হাতে আস্তে আস্তে করতে হবে, কারণ যাতে ফোমটা ভেঙে না যায়। কিছুক্ষণ মিক্স করার পরে, আর মিক্সটা একটু ভালো করে করতে হবে। তো এই তো আমি এখন ওভেনে বেক করে নিয়েছি, অনেকটাই কিন্তু সফট হয়েছে। তো এখন আমি এই কেকটাকে একটু ডেকোরেশন করে নিব, বার্থডে কেক বলে কথা। এর জন্য আমি এখানে ভিভো হুইপড ক্রিমটা ইউজ করেছি, যে যার যার মতো করে ব্র্যান্ড ইউজ করতে পারেন। আমি নর্মালি এই ক্রিমটা ইউজ করি। তো এখন আমি এটাকে চিনি দিয়ে একটু মানে মিষ্টিটা হচ্ছে, আমি সবসময় বলি যে যেটা এরকম মিষ্টি খেতে চান ওইভাবে আপনারা ইউজ করবেন। আমি অল্প একটু চিনি দিয়ে এটাকে আমি বিট করে নিচ্ছি, কারণ খুব একটা মিষ্টি যাতে না হয়, আবার একেবারে পায়সাও যাতে না লাগে। আর এর মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো এখন আমি এটাকে ভালো করে বিট করে নিয়েছি। ক্রিমটাকে আপনাকে এমন ভাবে তৈরি করতে হবে যেন ক্রিমের বাড়িটা যদি আপনি উল্টো করেও ধরেন, যাতে ক্রিমটা পড়ে না যায়। তো এরকম করে ক্রিম বানাতে হবে, তাহলে আপনি যে ডিজাইনই করতে চান সুন্দরভাবে সেই ডিজাইনটা করতে পারবেন। তারপর আমি কেকটাকে একটু ময়েস্ট করার জন্য আমি এখানে চিনির সিরাপটা ইউজ করেছি, মানে একটু পানির মধ্যে আমি কিছুটা চিনি গুলিয়ে সেই পানিটা দিয়ে তারপরে আমি এখানে ক্রিমটা ইউজ করছি, যাতে কেকটা ময়েস্ট হয় এবং হচ্ছে ক্রিমটা সুন্দরভাবে কেকের গায়ে লেগে যায়। আপনি দেখবেন যে যদি এভাবে আপনি একটু চিনির সিরাপ দিয়ে ক্রিমটা দেন, খুব সুন্দর করে কেকের গায়ে লেগে থাকে। এখন আমি কেকের মধ্যে ফার্স্ট কোটিংটা দিচ্ছি, এটা দিয়ে আমি একটু ফ্রিজে রেখে দিব, যাতে এটা কেকের সাথে একটু সেট হয়ে যায়। আর এর মধ্যে আমি আরেকটা ক্রিম বানিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমি কেকটাকে একটু পিঙ্ক কালারের করতে চাচ্ছিলাম, কারণ আমার মেয়ে বলতেছিল যে এবার জন্য আমি একটু লাইট পিঙ্ক করে তাকে একটা কেক বানিয়ে দিই। তো আমি ওকে কালারটা দেখাচ্ছিলাম, যদিও আমার ক্যামেরাতে ওই আরেকটু আমার একটু পিঙ্ক কালার হয়েছে, এখানে একেবারেই লাইট দেখাচ্ছে, এতটা লাইট ছিল না। আমার মেয়েটা বলতেছিল যে মা এই কালারটাই থাকবে, তো তারকে জিজ্ঞেস করে আমি কালারটা সেট করেছি। তো এখানে জানি না, একদমই হালকা দেখাচ্ছে, কিন্তু এতটাও হালকা ছিল না। যাই হোক, আমি এখন এটাকে ডিজাইন করে নিচ্ছি। তো আমার আসলে খুব একটা আমি ডিজাইন করতে পারি না যে একদম খুব সুন্দর করে কেক ডেকোরেশন করতে পারি, ওরকমও না। বাট আমি যখন কোনো কিছু বানানোর ট্রাই করি, চেষ্টা করি নিজের লেভেল বেস্টটা ট্রাই করার জন্য। তো সেজন্য আমি চেষ্টা করতেছিলাম যে খুব মানে সুন্দর করে না হোক, বাট যেরকমই হোক যাতে একটু পারফেক্টলি দেখতে সুন্দর লাগে, এটাই আর কি। তো আমার মেয়ে আবার আমার সাথে বসা ছিল, আমি তাকে আবার বলতেছিলাম যে তোমার কি পছন্দ হচ্ছিল, তো সে তো দেখে খুবই মানে সে পছন্দ করছে, মানে আমি খুবই পারফেক্টলি বানিয়েছি, আমার কাছে এটাই মনে হয়েছে। যে যাই বলুক, নিজের কাছে ভালো লেগেছে, মেয়ের কাছে ভালো লেগেছে, হাজবেন্ডের কাছে ভালো লেগেছে, এটাই যথেষ্ট। তো আজকের কেকটা আপনাদের সাথে শেয়ার করবেন, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।